রংপুরে পীরগঞ্জে মাহমুদুল হাসান নামে এক ব্যবসায়ীর ব্যবসা প্রতিষ্ঠানে ঢুকে মারপিট এবং দোকান ভাঙচুরের ঘটনা ঘটেছে। গত সোমবার 25 মার্চ সন্ধ্যা 7:30টায় নয়া মাদারগঞ্জ বাজারে এ ঘটনা ঘটে। মাহমুদুল হাসানকে মারপিট করার সময় তার দোকানের মালামাল নষ্ট ও ক্যাশ বাক্স থেকে 2 লক্ষ টাকা ছিনিয়ে নিয়ে যায় বলে থানায় লিখিত অভিযোগ সূত্রে জানা গেছে। স্থানীয় ব্যক্তি এবং থানায় লিখিত অভিযোগ সূত্রে আরও জানা গেছে, ব্যবসায়ী মাহমুদুল হাসানের কর্মচারী তাজুল ইসলামের সাথে দ্রুত গতিতে অটোভ্যান চালানোর বিষয় নিয়ে প্রতিপক্ষের সাথে মনোমালিন্য সৃষ্টি হয়। এ নিয়ে গত 25 মার্চ সোমবার কর্মচারী তাজুল ইসলাম মাহমুদুল হাসানের দোকানের সামনে বসে থাকা অবস্থায় হাসানপুর বারোঘরিয়া গ্রামের ইকরামুল হক, আসিফ মিয়া, শাহিন মিয়া, ইয়াকুব আলী, রুবেল মিয়া, শামীম মিয়া, আরমান আলী, মিন্টু মিয়া, সিয়াম মিয়া, আলাল, সুজন মিয়া, আঙ্গুর মিয়া ও শাহেদ আলী সহ অজ্ঞাত 25 থেকে 30 জন দলবদ্ধ হয়ে দেশীয় অস্ত্রে সজ্জিত হয়ে হামলা চালিয়ে ব্যবসায়ী মাহমুদুল হাসানকে আহত করে। সেই সুযোগে দোকানের ভিতরে থাকা মালামাল নষ্টসহ দোকানের ক্যাশবাক্স থেকে 2 লক্ষ টাকা ছিনিয়ে নিয়ে যায়। এই ঘটনায় জরুরি সেবা 999 ফোন করলে থানা পুলিশ ঘটনাস্থলে এসে ব্যবসায়ী মাহমুদুল হাসানকে উদ্ধার করে। একরামুল আসছে, তারপরে হচ্ছে ইউনুস আলী, আসিফ, তারপরে হচ্ছে শাহিন, ইয়াকুব, তারপর রুবেল, সাজেদুল, শামীম, শাহজাহান, আরমান, এরা এসে একদম অতর্কিতভাবে হামলা। তখন আমি আমার জীবনকে বাঁচানোর তাগিদে দেখি যখন ধারালো অস্ত্র ওদের কাছে, তো আমি তখন আমার প্রতিষ্ঠানেই আছি। তখন আমি 999 ফোন করি। 999 ফোন করার পরে দেখি যে আমাকে বললো যে আপনি ধৈর্যশীল হয়ে বসে থাকেন, গণ্ডগোল করেন না, আমরা প্রশাসনিকভাবে ব্যবস্থা নিচ্ছি। তখন আমি এই অবস্থায় খুব সংকীর্ণ অবস্থায় আমি এখানে অবস্থান করি এবং কিছুক্ষণ পরেই আমাকে আমাদের পীরগঞ্জ থানার থেকে আমাকে সহযোগিতা করার জন্য 999 মানে সহযোগিতা করার জন্য প্রশাসনের ভাইরা ওনারা ছুটে চলে আসে। আসার পরে ওনারা আমাকে নিরাপত্তা দিয়ে বাইরে বের করে। আমার প্রতিষ্ঠান থেকে ওরা টাকা নিয়ে গেছে, আনুমানিক 4 লাখ টাকার মতো, আর 2 লক্ষ টাকার মতো মালপাতি আমার নষ্ট করে গেছে। এইরকম সন্ত্রাসীদের দ্রুত বিচার দাবি করছি মাননীয় প্রধানমন্ত্রীর কাছে, আশা করছি মাননীয় স্পিকার মহোদয়, আমাদের পীরগঞ্জ থানার সম্মানীয় অভিভাবক, আমি আশা করব যে আমার মতো অনেক প্রতিষ্ঠানই আছে, এইরকম যেন অতর্কিত হামলার শিকার কেউ না হয় আমি মাননীয় স্পিকার মহোদয়ের দৃষ্টি আকর্ষণ করছি এবং আমার পীরগঞ্জের প্রশাসনিক সকলের কাছে করজোড়ে অনুরোধ রাখছি এবং দৃষ্টি করছি যেন আমার এই তদন্ত সুষ্ঠুভাবে তদন্ত করে আমি সুষ্ঠু বিচার পাব, এই আশাবাদ ব্যক্ত আমি অবশ্যই করছি। সন্ধ্যায় একজন ব্যবসায়ীর নিজ ব্যবসা প্রতিষ্ঠানে ঢুকে হামলা করায় বাজারের অন্যান্য ব্যবসায়ীরা আতঙ্কগ্রস্ত হয়েছেন। চারজন থেকে দৌড়ি আসি, দেখি লোকজন খুব দৌড়ি দৌড়ি আসতেছে, এদিকে আসতেছে, মানে এই পাশ থেকে এদিকে আসতেছে, কি বাবা কি আছি না বাড়ি, চার দোকান থেকে দৌড়ি বাইরে আসি, দাঁড়া আসি যে কি খবর, দেখি একটা একটা করে লোক কমা পালা হয়ে গেল, এখানে এখানে পালা হয়ে গেল, এই জায়গাটা পালা হয়ে গেল, পালা হয়ে গেল, আমি দাঁড়ায় আছি পেছনে, দেখি সবার হাতত ব্লেড, নাটি, ছুরি, বটি, তো এখন ওরে তো দেখতেছি ভালো নয়, ওরে তো থাকা সম্ভব নয়, দাঁড়া থেকে দেখতেছি ওনে আউ করা সম্ভব নয়, যে গরম তাতে এখানে আউ করা মানে মানুষ মরা। কালকে আমি দেখছি এখানে অনেকগুলো ছেলেফেলে আছে, তাদের হাতে অস্ত্র আছিল, মানে হাতের বাতি, ছুরি, এরকম অবস্থা, কেউ বাঁশ নিয়ে আসছে, কেউ আবার এই যে তক্তা হাবিজাবি মানে কোবানোর জন্য, মানে অনেক লোক এক কথায় প্রায় হ্যাঁ ক্ষয়ক্ষতি করছে। এখন যেটা সুস্থ বিচারে একটা ভালো যেটা হয় নিরাপত্তা অবশ্যই একটা দরকার, কারণ সামান্য বিষয় থেকে যদি এত বড় ঘটনা হয় তাহলে তো পরবর্তীতে আরও বেশি কিছু হতে পারে। এখানে ওরা ধারালো অস্ত্র নিয়ে আসিয়ে আক্রমণ করছে বড় বাইরে, মানে ভেজাল একটা ছিল আগে, দুপুরে একটা কেঁচালো ছিল, তা ওরা ওই রাগতে আসিয়া এখানে দোকানে ভাঙচুর করছে, টাকা পয়সা মনে হয় নিয়েছে, ওটা সঠিক আমি জানি না, পরে ওখান থেকে আবার ওরা চলে গেছে। নামাজপুর বেশ যাবো, তা ওখানে দেখি একবার বলে গণ্ডগোল করিয়ে পিছিয়ে দিছি মানুষ কোয়া বলা করিয়ে, তারপরে তারাবি প্রবেশ যাবো, দেখি ওই প্লেট, নাটি, বটি, ওই ওখানে দেখি আমার দোকানও দ্বারা একবার হামলা করছে, ওই লোকগুলোই হামলা করছে, ওই লোকগুলো যে কালে আসছিল এটা ওই গ্রুপগুলোই বারবার আসিয়া এই নয় মাদারগঞ্জ ব্যবসায়ীদের ওপর আক্রমণ করে। এটা যদি হয় তাহলে ব্যবসা বাণিজ্য করি ছেলে ফেলেরা খাবে কীভাবে? আমার দাবি হচ্ছে নিরাপদমূলকভাবে তারা যেন ব্যবসা বাণিজ্য সবাই খেতে পারে, তার জন্য তারা যেন মধ্যযুগে বর্বরতা করিয়া এরা যেন আসিয়া হামলাটা না করে, এর জন্য সুষ্ঠু আমি
প্রশাসনের কাছে আমি আবেদন জানাচ্ছি। এ বিষয়ে পীরগঞ্জ থানার এসআই ফিরোজ কবির জানান, ওই ব্যবসায়ী বাদী হয়ে লিখিত অভিযোগ দায়ের করেছে। বিষয়টি নিয়ে তদন্ত করে আইনগত ব্যবস্থা নেওয়া হবে। শাইনুর রহমান, নিউজ ডেস্ক, এবিএন 24। আলম সার প্যালেস, এখানে টিভি, ফ্রিজ, রড, সিমেন্ট, স্যালো মেশিন ও পাওয়ার টিলার সহজ কিস্তিতে বিক্রি করা হয়। প্রোপাইটার মোহাম্মদ মিস্টার আলম, স্থান খালাসপীর, পীরগঞ্জ, রংপুর। ইজি বাই ইলেকট্রনিক্স, এখানে খুচরা ও পাইকারি এবং সহজ কিস্তিতে সিঙ্গার, যমুনা ও অল্টানি ফ্রিজ সহ সকল পণ্য বিক্রি করা হয়। প্রোপাইটার মোহাম্মদ আব্দুর রাজ্জাক মণ্ডল, স্থান উপজেলা পরিষদ সংলগ্ন জামতলা রোড, পীরগঞ্জ, রংপুর।